149 বন্ধুরা, আপনি যদি চান যে এই শিটটা প্রিন্ট করবেন, ওকে আমি কন্ট্রোল পি প্রেস করলাম। এখন এখানে দেখেন বন্ধুরা, 30টা শিট আছে। এই প্রিন্টের উপরে আমার টোটালি দুইটা ভিডিও আছে, ইন ডেপথ একেবারে এ টু জেড আলোচনা। এখন আপনি যদি চান যে এখান থেকে শুধু এই 8 নম্বর পেজটাই আপনি প্রিন্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে প্রিন্ট অ্যাক্টিভ শিট আছে, এই যে পেজ, পেজের জায়গায় 8, এখানেও 8, দ্যাট মিন্স পেজ এত অ্যান্ড এত, দ্যাট মিন্স আমার এখন যদি আমি প্রিন্ট দিই শুধু 8 নম্বর পেজেই প্রিন্ট হবে। আমি যদি চাই যে হ্যাঁ আমার এখানে 10 নম্বর থেকে এখানে আমার 15 নম্বর, দ্যাট মিন্স এতটুকুর ভিতরে আমার পেজ প্রিন্ট হবে, তাহলে এখান থেকে এই 5টা পেজই সে শুধু প্রিন্ট করে দিবে। তার মানে আপনি চাইলে যে শিটগুলো আপনি প্রিন্ট করতে চান, চাইলে সেই শিটগুলো প্রিন্ট করতে পারবেন। এগুলো এখানে অনেক বড় আলোচনা আছে, এগুলো আপনারা আমার ডিটেলস ভিডিও থেকে দেখে নেবেন।